আজ তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, গরম ভাতের পদটা পাতে থাকলে আমার মনে হয় আর কোনো পদের দরকার হবে না। রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। নামমাত্র উপকরণে খুব সহজে কিভাবে রেসিপিটা করা যায় আজকে সেটাই তোমাদের দেখাবো। এই সময়ে কচুর শাক আর ইলিশ মাছ দুটোই খুব ভালো পাওয়া যায়, তাই মনের স্বাদ মিটিয়ে খেয়ে নিতে হবে। তাহলে কি বলো, শুরু করি রেসিপিটা? নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। বাজার থেকে একটা ছোট কচু গাছ কিনে আনা হয়েছিল, সেটাকে বাইরের কলে ভালো করে ধুয়ে জল ফেলানোর জন্য বাইরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কচু গাছের কাণ্ডে এবং গোড়ায় অনেক ময়লা থাকে, তাই খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নেবে। এতক্ষণ ধরে তোমরা দেখতেই পাচ্ছ কচুর শাকের আঁশগুলো কীভাবে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। কচুর শাক সত্যি কাটা খুবই সহজ, একটা বটি থাকলে তো খুবই ভালো, নইলে ছুরি দিয়েও কিন্তু কাটা যায়। কচুর শাকের সবটাই কিন্তু খাওয়া যায়, গোড়াটা অন্যভাবে খেতে হয়। মা নিরামিষও করে, আমিষও করে। আমিষের ক্ষেত্রে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, সে তো অপূর্ব খেতে লাগে। কাটা শেষ, এবার চলো পরের পর্বে। কচুর শাকগুলো অল্প সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে সামান্য জল দিয়ে কচুর শাকগুলোকে দিয়ে দিল। তোমার গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখা হয়েছে। এদিকে এটা হতে থাক, আমরা যাই পরের ধাপে। কড়াইটা গরম হলে ওর মধ্যে পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথা ভেজে নিচ্ছে। এদিকে ইলিশ মাছের মাথা ভাজা হচ্ছে, অন্যদিকে একটা সিটি দেওয়ার আগেই মানে শোষ করা অবস্থায় কচুর শাক নামিয়ে জল ঝরিয়ে একটা বাটিতে রাখা হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের এই কম্বিনেশনটা সত্যি খুবই অসাধারণ। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিল। মাথা ভাজা তেলেই ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিল। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কা ভাজার পর ওর মধ্যে দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিল। দিল হাফ চামচ সাদা জিরে, অ্যাড হলো ছটা কাঁচা লঙ্কা। তোমরা কেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে, তবে কচুর শাক একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। 20 সেকেন্ড ভাজার পর ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল। অ্যাড হলো 2 চামচ চিনি। আগের দিন রাতে এক মুঠো কাঁচা ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল, পরের দিন সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। এখন সেই সেদ্ধ ছোলাটা কড়াইতে দিয়ে দিল। ছোলাটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। অ্যাড হলো 1 চামচ নুন। নুনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন দিল ভাজা ইলিশ মাছের মাথা, দিল সেদ্ধ করা কচুর শাক। এবার সব কিছু উপকরণের সাথে কচুর শাকটা ভালো করে কষাতে হবে। কচুর শাক কিন্তু ভালো করে কষাতে হয়, কষাতে কষাতে কিন্তু অনেকটা ভর্তার মতন হয়ে যাবে, তবেই তো খেতে ভালো লাগবে। কিছুক্ষণ কষানোর পর ওকে ঢেকে দিল। ইলিশ মাছের স্বাদটা কচুর শাকে ঢুকবে, সব কিছু উপকরণ একসঙ্গে মিলে মিশে তবেই একটা নতুন স্বাদের সৃষ্টি হবে। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে। কচুর শাক কষানোর উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করে। কচুর শাক রান্না করার সময় সামনে দাঁড়িয়ে থাকতে হবে, আর একটু বাদে বাদে ওকে নাড়িয়ে দিতে হবে, কেননা তার তলায় লেগে গেলে একটা পোড়া গন্ধ চলে আসবে, তাহলে কচুর শাকের যে স্বাদটা সেটাই পুরো নষ্ট হয়ে যাবে। নাড়াতে নাড়াতে মা ইলিশ মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছে। দেখো, কচুর শাক মা নানাভাবেই করে। আজকে তোমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দেখাচ্ছি। মা নিরামিষও করে, আবার পেঁয়াজ দিয়েও কচুর শাক রান্না করে। তবে কচুর শাক যে পদ্ধতিতেই করুক না কেন, খেতে সত্যি খুবই ভালো লাগে। মা ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে মজিয়ে রান্নাটা করছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছে। লোতে রেখে এই রান্নাটা করলে একটু সময় লাগে ঠিকই, তবে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে না স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দেখো হয়ে গেছে,
এবার মা গ্যাসটাকে নিভিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছে। পুরো রান্নাটা হতে মোট 35 মিনিট সময় নিয়েছে। রান্না কমপ্লিট, এবার বাড়ার পালা। তোমাদের একটা সত্যি কথা বলি, আমি মাছ মাংসর বদলে না কচুর শাক, কচু বাটা, শাক পাতা এগুলো খেতেই না বেশি ভালোবাসি। তাই আজকে আমার খুব আনন্দ, ভাতটা মনে হচ্ছে একটু বেশি খেয়ে নেব। তোমরা তাহলে দেখে নিলে রেসিপিটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর সব কিছু একসঙ্গে মিশে গেছে, কি দারুণ দেখতে লাগছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে।